महती साहित्य सभा साहित्य सभा उत्कृष्ट माननीय सभापति महोदय विशेष अतिथिवृंद सम्मानीय अतिथिवृंद एवं श्रोता उत्कृष्ट कवि साहित्यवृंद सभार उद्देश्य हमें हमारे अंतर आंतरिक नमस्कार शुभेच्छा एवं अभिनंदन जानाई। আসলে সাহিত্য বাসরে এটা কবিতা পাঠের আসর মূলত, সেখানে আমি একজন গাদ্যিক ব্যক্তি বেমানান বলে মনে হচ্ছে, সবাই তো ছন্দের মাধ্যমে কবিতার মাধ্যমে তাদের বিষয়টা তুলে ধরছে। যাই হোক, আমাকে কিছু বলতে বলা হয়েছে, তো আমার সত্যিকার সত্যি কথা বলতে কি আমার নিজের ব্যক্তিগত কোনো কথা নেই, আমি যা কিছুই বলবো যতটুকু বলবো আমার পরমার্থ গুরুদেব তারই শেখানো কথা, তার চরণতলে বসে যতটুকু হৃদয়ঙ্গম করতে পেরেছি সেই অনুভূতি কথাই কিছু একটা কথায় বলবো। যেহেতু এটা সাহিত্য বাস সাহিত্য সভা, সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে তার বলিষ্ঠ চিন্তাধারা ও নতুন অভিনব চিন্তাধারা তিনি আমাদের সমাজে দিয়ে গেছেন। শুধু তাই নয়, সাহিত্য নয়, যুগের প্রয়োজনে তিনি যুগপুরুষ হিসেবে আবির্ভূত হয়েছিলেন এই পৃথিবীতে, আর এই যুগের প্রয়োজনে তিনি এক সর্বাত্মক জীবন আদর্শ শ্রী শ্রী আনন্দমূর্তিজি এক সর্বাত্মক জীবন আদর্শ দিয়ে গেছেন, মানুষের সর্বাত্মক কল্যাণের কথা ভেবে। সর্বাত্মক কল্যাণের কথা ভেবে সর্বাত্মক জীবন আদর্শ কাকে বলবো, বা কম্প্রিহেন্সিভ আইডিওলজি। মানুষের জীবনের যতগুলো দিক আছে তাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি, সংস্কৃতি আমরা বলতে পারি অস্থি ভাতি আনন্দ। অস্থি মানে আস্তিক দিক, জাগতিক দিক, ভাতি অর্থাৎ মানসিক দিক, এবং আনন্দ অর্থাৎ আত্মিক বা আধ্যাত্মিক দিক। একটা মানুষের জীবনকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তথা সৎ খাঁটি আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে জীবনের এই তিনটি মুখ্য দিকের যথাযথ বিকাশ সাধন বা সুষম বিকাশ সাধনের মাধ্যমেই একজন মানুষ অপূর্ণ থেকে পূর্ণ হয়ে উঠতে পারে, এবং কীভাবে অপূর্ণতা থেকে পূর্ণত্বের পথে এগিয়ে চলবে মানুষ তার দিক নির্দেশনা তিনি দিয়ে গেছেন, শুধু তত্ত্বে নয় প্রয়োগে। একজন মানুষ অসম্পূর্ণ থেকে সম্পূর্ণ কিভাবে হবে কিভাবে হবে তার পথ নির্দেশনা উনি দিয়ে গেছেন। এই আনন্দ মার্গ এই সর্বাত্মক জীবনাদর্শ যার লক্ষ্য হলো আত্মমোক্ষার্থম জগৎ হিতায়, আত্মমোক্ষ এবং জগৎ কল্যাণ। আমি এই জন্য একটু ভূমিকা করছি, সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে তার চিন্তাধারা অবশ্যই বলবো, শুধু সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে চিন্তাধারাটা শুনলে এটা বিচ্ছিন্ন মনে হবে। তিনি যে কোনো বিচ্ছিন্ন চিন্তাধারা দেননি, এটা সামগ্রিক চিন্তাধারা তুলে ধরেছেন মানব সমাজের সামনে, আমি সেই সম্বন্ধে দু চার কথা বলবো। বলে সাহিত্য সংস্কৃতি সম্বন্ধে তার যে বক্তব্যের তিনি অনেক কিছুই বলেছেন, সাহিত্য মানুষের সাহিত্য শিল্প সাধনা, তো আমি তো সাহিত্যিক নই, শিল্প রসিক নই, আমি তত্ত্ববিদির সম্পাদক হিসেবে মাঝে মধ্যে অবশ্য সম্পাদক রিসেন্টলি হয়েছে, তার আগে কখনো সকলে দু চার কলম লিখে থাকি সমসাময়িক বিষয় নিয়ে,
আর্থসামাজিক বিষয় নিয়ে কখনো কখনো কিছু লিখে থাকি। তো ব্যাপারটা হলো এই যে আনন্দমূর্তিজি সর্বাত্মক জীবনাদর্শ দিলেন, এটা বললে বলাবলে এটা বললে অত্যুক্তি হবে না। আনন্দমূর্তিজির এই সর্বাত্মক জীবনাদর্শ আসার আগে পৃথিবীর বুকে সর্বাত্মক জীবনাদর্শের আগে ছিল না, বা পূর্ণাঙ্গ জীবনাদর্শ বলতে পারি। কাকে বলবো? একটা মানব জীবনে মানব জীবনকে অসম্পূর্ণতার সম্পূর্ণতার সম্পূর্ণতার প্রতিষ্ঠিত হওয়ার জন্য যতগুলি উপাদানের প্রয়োজন যে আদর্শের মধ্যে বিদ্যমান, সে আদর্শকে বলতে পারি পূর্ণাঙ্গ জীবনাদর্শ বা সর্বাত্মক জীবনাদর্শ, কম্প্রিহেনসিভ অ্যাট্রেজি বা কমপ্লিট ক্রিয়েটিভ লাইফ। এখানে আর একটা জিনিস আছে, আমরা প্রায়শই বলে থাকি দর্শন আদর্শকে গুলিয়ে ফেলি, আদর্শকে দর্শন বলি, দর্শনকে আদর্শ বলি। কিন্তু দর্শন আদর্শ কি একই জিনিস? সমার্থক কি? সূক্ষ্ম সীমা রেখে আছে। আনন্দমূর্তি যেটা ব্যাখ্যা করছে আদর্শ, আদর্শ কথাটা আসছে সঙ্গে যে লক্ষ্য সঙ্গে নিয়ে চলা। তিনি বলছেন আদর্শ যেখানে প্রশ্ন আসছে তার সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক থাকতেই হবে, নাহলে তাকে আদর্শ বলে। আইডিয়া থেকে আইডিওলজি, আত্মিকতার আধ্যাত্মিকতার পারস্পরিক স্পর্শ থাকতেই হবে, তবেই সেটা হলো আদর্শ। অপরদিকে দর্শন ফিলোসফি, দর্শনের মধ্যে আত্মিকতার আধ্যাত্মিকতার সংস্পর্শ থাকতেও পারে নাও পারে। যদি না থাকে আধ্যাত্মিকতার স্পর্শ তাহলে সেটা হলো দর্শন, তাই মার্ক্সবাদীকে দর্শন, চারবার দর্শন, একটা দর্শন আধ্যাত্মিকতার সঙ্গে সংস্পর্শ নেই। কিন্তু আধ্যাত্মিকতার সঙ্গে সংস্পর্শ থাকলেই তবেই সেটাকে আদর্শ বলে, আদর্শকে আবার আদর্শ বলা যায়, দর্শন বলা যায়। তো যাই হোক, এই যে জীবন আদর্শ আনন্দমূর্তি দিলেন, এর আগে লফ সাইডেড থিঙ্কিং এসেছিল, লফ সাইডেড চিন্তাধারা এসেছিল, বিচ্ছিন্নভাবে বিভিন্ন মনীষী বা বিভিন্ন জিনিস দিয়ে গেছেন আমাদের সমাজে, নো ডাউট সমাজ উপকৃত হয়েছে। কেউ ধর্মতত্ত্ব সম্বন্ধে কিছু বলে গেছে, কেউ মানব মনীষী সম্বন্ধে কিছু চিন্তাধারা দিয়ে গেছেন, কেউ সমাজ সংস্কার সম্বন্ধে কিছু বলে গেছেন, কেউ রাজনীতি সম্বন্ধে কিছু চিন্তাধারা দিয়ে গেছেন, কেউ অর্থনীতি অর্থনৈতিক সমাজের আর্থিক প্রগতির জন্য কিছু চিন্তাধারা দিয়ে গেছেন। কিন্তু অ্যাজ এ হোল মানুষের জীবনের সমস্ত দিক কভার করে একটা সুষম সুস্থ সুন্দর আদর্শ সমাজ গড়বে, যে আদর্শকে ভিত্তি করে এই ধরনের সর্বাত্মক চিন্তাধারা বা আদর্শ আসে আনন্দমার বাসার আগে। তাহলে এখানে সর্বাত্মক আদর্শের জীবনাদর্শের দুটো দিক, পুরনো দুটো দিক, একটা হলো তার আধ্যাত্মিক দিক, একটা হলো তার সামাজিক অর্থনৈতিক দিক। আর সমাজ কথাটা যদি এসে যাচ্ছে একটা কথা বলতেই হয়, সমাজ কথাটার অর্থ কী? সমাজ কথাটার অর্থ সম্বন্ধে তিনি বলতে গিয়ে বলেছেন ভাবগত অর্থ হলো, সমাজ কথাটার ভাবগত অর্থ হলো সমানক এজতে ইতি, ইত্যর্থে সমাজ, অর্থাৎ একসাথে চলা, সবাই মিলে একসাথে চলা। উপনিষদের সেই মন্ত্র, যে মন্ত্র আমরা মেডিটেশন টেম করি, সমগ্র সাধনা যখন করি, ধ্যান করি, ওই মন্ত্রটা আবৃত্তি করি আমরা দিয়ে শুরু করি। এবং আমাদের স্কুলে বাচ্চাদের যখন প্রেয়ার করতে বসে, প্রেয়ারে ধ্যান করতে বসে না, পদ্ম সেটা বসো, চোখ বন্ধ করো, করে প্রথমে ওই ওই ধ্যান মন্ত্রই বলুন, আর উপনিষদের মন্ত্রটা আবৃত্তি করানো হয়। কি সেটা? সঙ্গচদম সঙ্গদর্থম, সঙ্গচদম সঙ্গদর্থম, আকৃতি সমানাভিনয়ানিব সমানমস্তুব মন যথাব সুসহসতি মন্ত্র। অর্থাৎ আমরা সবাই মিলে একসাথে চলবো, সবাই মিলে এক মনের ভাব প্রকাশ করবো,
এই জগতের সমস্ত জাগতিক সম্পদ যৌথ পরিবার তথা একান্নবর্তী পরিবারের সদস্যদের মতো মিলেমিশে ভোগ করত, তাদের স্পিরিট অফ ইউনিটি ছত্রে ছত্রে। কিন্তু আজকে সেই পুরুষদের ভাবার্থ, সেই পুত্রের ভাবার্থ আমরা ভুলে গেছি। আমরা কিন্তু একসাথে চলছি না, একসাথে চলছি না। উনি বলেছেন, বর্তিকা লইয়া হাতে চলেছিল একসাথে, পথে নেমে গেছে বাতি উড়ে আছে তাই। তোমরা কি দয়া করে অর্ধদণ্ড তার করে থামিবে না ভাই? অর্থাৎ চলতে চলতে কেউ পিছিয়ে পড়েছে, তার বিপশিকা নেমে গেছে, তোমরা কি তাকে ফেলিয়ে নিয়ে যাবে? আনন্দমূর্তিকে বলছেন, না, তার জন্য তোমার গতিতে যদি একটু বিরতি দিতে হয় দাও, পিছন ফিরে তাকে হাত ধরে টেনে তুলে দাও, তোমার হৃদয়ের দীপশিকার দ্বারা জ্বালিয়ে দেওয়া তার দীপশিকাকে হাত ধরে টেনে এগিয়ে নিয়ে চলো সেই পরম লক্ষ্যের মানে, পরমার্থের মানে। তাই একসাথে চলতে হবে, একসাথে চলতে হবে। এই যে সেই জন্যই তো আমাদের পূর্বজ, হ্যাঁ, কবি চণ্ডী দাস সেই মর্মতার জয়গান গিয়েছেন, এই একসাথে চলাই মহৎ মনোবিজ্ঞের জন্য। শুনো হো মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তার উপরে নয়। অথবা কবি সত্যেন্দ্রনাথ দত্ত, জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তম্ভে পালিত, একই রবি শশী মোদের সাথে। ওদিকে আমেরিকার কবি কার্ল স্যান্ডবার্গ, তিনি কি বললেন, There is only one man in this world and his name is all men. There is only one woman in this world and her name is এই যে মানবতর জয়গান যারা গিয়ে গেছে, কিন্তু সমাজটাকে যদি একটা চক্রের সঙ্গে তুলনা করি, সাইকেলের চাকা বা গাড়ির চাকা, চক্রের গতিটা চলতে চলতে স্লথ হয়ে যায়, চক্রের গতিটা যখনই চক্রের গতিটা স্লথ হয়ে যায় তখন নানান আবিলতা তাদের এসে ভাষা মানে। সমাজকে যদি একটা চক্রের সঙ্গে তুলনা করি, আজকে সমাজ চক্রে আজ থেকে 7,000 বছর আগে ভগবান সদাশিব সভ্যতার প্রথম তার ব্রহ্ম মহাসম্পতি, তিনি সেই অতীতের যুগে একটা বিরাট দিব্য আধ্যাত্মিক স্পন্দন সৃষ্টি করে অতীতের সে অন্ধকারের জন্য, প্রায় অন্ধকারের জন্য যুগে, হ্যাঁ, বিরাট স্পন্দন আধ্যাত্মিক স্পন্দন দিয়ে চক্রের গতিটা তিনি হাতে ধরে শিখিয়েছিলেন। গৃহমী ছিল না, মানুষের মনুষ্যত্ব উন্নত ছিল না, হাতে ধরে শিখিয়েছিলেন তন্ত্র, যোগ সাধনা শিখিয়েছিলেন, নৃত্য, বাদ্য, গীত, তাণ্ড নৃত্য, গীত, বাদ্য সৃষ্টি করেছিলেন, সুর সক্ষক, জীবজন্তুর স্বর, জীবজন্তুর স্বর রিসার্চ করে সুর সক্ষক সৃষ্টি করেছিলেন, কিনা করেছিলেন, হাতে কলমে শিখিয়ে গিয়েছিলেন। উদ্দেশ্য ওই একটা, আর আধ্যাত্মিক দিব্য স্পন্দন সৃষ্টি করে সমাজ চক্রের গতিটাকে তীব্র গতি দিয়েছিলেন, হাজার হাজার বছর ধরে চলেছিল, চলতে চলতে কালচক্রে নিয়ে তাতে আবার গতি স্লথ হয়ে পড়লো, আবিলতে এলো, চরম আবিলতা যখন মানুষের সাধ্যের বাইরে, সাধারণ মহাপুরুষদের সাধ্যের বাইরে, আবার 3,500 বছর আগে এলেন সেই দিব্য পুরুষ, যুগ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নাম রূপে মাত্র, হ্যাঁ, তিনি ওই মহাভারত সৃষ্টি করলেন, দুষ্টের দমন আর সৃষ্টির পালন করে দিয়ে গেলেন, বিরাট স্পন্দন সৃষ্টি করে গেলেন, সমাজ চোখের গতিটা স্পন্দন সৃষ্টি করে গেলেন। হাজার হাজার বছর পরে তাতে আবার আজকে নানা আবিলতা সে ভাষণ দিচ্ছিল, সেই আবিলতাকে থেকে সমাজকে উদ্ধারের জন্যই একটা নতুন যুগান্তকারী একটা আদর্শ সমাজের বুকে আনা দরকার ছিল, সর্বাত্মক জীবন আদর্শ যা আনন্দ। আর এই এই আদর্শ তিনি সমাজটাকে একটা কল্পনা করছেন বহুতল অট্টালিকার মতো, বহুতল অট্টালিকা, স্ক্রাইস্ক্রাপার, দেখবেন আজকাল মাঝেমধ্যে পেপার আসছে হুড়মুড় করে ভেঙে পড়ছে বহুতল অট্টালিকা, কেন, দুর্বল কনস্ট্রাকশন, ভিত ভেজাল জিনিস, আর স্তম্ভগুলো উইক হয়ে গেলে ভেঙে যায়। মানব সভ্যতা সমাজের এই যে সমাজ দেহরূপী বহুতল অট্টালিকা, এটাও আজকে ক্ষয়রোগগ্রস্ত হয়ে গেছে, দেখবেন এর পিলারগুলো, পিঠ পিলার, ধর্মতত্ত্ব, ধর্ম, শিক্ষা, সাহিত্য, চারুকলা, ভাস্কর্য, কি বলবো, সাহিত্য, সংস্কৃতি, চারুকলা, ভাস্কর্য, রাজনীতি, অর্থনীতি, এ সবগুলো হলো এই সমাজের এক একটা বড় স্তম্ভ। লক্ষ্য করলে দেখবেন স্তম্ভগুলো সব ক্ষয়রোগগ্রস্ত হয়ে গেছে, দূষিত, ক্ষয়রোগগ্রস্ত হয়ে গেছে, যে কোনো সময় গুড়গুড় করে ভেঙে পড়তে পারে। আনন্দমূর্তি তাই এই দূষিত ক্ষয়িষ্ণু ক্ষয়রোগগ্রস্ত সমাজ দেহ যা
দুর্গন্ধ ছড়াচ্ছে, গলে পচে গন্ধ ছড়াচ্ছে, সেটাকে পড়ে যাওয়ার আগেই উপড়ে ফেলে বিকল্প সমাজ দেহ সংরক্ষণের কাজে তিনি দুঃসাহসী হয়েছেন। হ্যাঁ, দুঃসাহসী এই জন্য হয়েছেন, কেননা তিনি এই সমাজের গলিত উপাদানগুলো উপড়ে ফেলে নতুন উপাদান দিয়ে তৈরি করে নতুন করে সমাজ দেহ সংরক্ষণার কাজে ভর্তি হয়েছে। তাই সব কিছু তিনি নিয়ে এসছেন, আনন্দমার্গের ধর্মচিন্তা, আধ্যাত্ম চিন্তা, আনন্দমার্গের সংস্কৃতি চিন্তা, সাহিত্য চিন্তা, শিক্ষা চিন্তা, আনন্দমার্গের অর্থনৈতিক চিন্তাধারা, যে মানুষকে কীভাবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা গ্যারান্টি দেবে, মানুষকে কী করে মানুষের আর্থিক সমস্যা দূর করে আজকে সমাজের যে বিরাট বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সে বৈষম্যের অবসান ঘটিয়ে এই আনন্দমার্গের অর্থনৈতিক প্রাউড, যেটা বলা হচ্ছে প্রাউড দর্শন, প্রাউড সম্বন্ধে একটু আগে একজন বলে গেলেন, এই প্রাউড দর্শনটা হলো বিকেন্দ্রিত অর্থনীতি, সেই বিকেন্দ্রিত অর্থনীতির বাস্তবায়নের মাধ্যমে জনগণের অর্থনৈতিক ক্ষমতার পূর্ণ বিকেন্দ্রীকরণ হবে। একটা জামশেদপুর টাটা একটা হলদিয়ার পরিবর্তে অর্থনৈতিক ক্ষমতার গুলো ছড়িয়ে দেওয়া হবে শহর থেকে গ্রামে ঘটছে, এবং ক্রয় ক্ষমতা পাবে প্রতিটি মানুষ ক্রয় ক্ষমতা পাবে কীভাবে, এখানে তো সেটা আলোচ্য বিষয় নয়। তাই যারা বিস্তৃত জানতে ইচ্ছুক তাদেরকে প্রাউড, এটা একটা প্রাউড বই, প্রাউডের প্রায় 25টার উপরে সিরিজ আছে বিভিন্ন বিষয়ের উপরে, প্রাউডের অর্থনৈতিক তত্ত্বের বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করেছেন। যাই হোক, তাহলে তিনি এই নতুন সমাজ গড়ে তুলতেছেন, তিনি একটা সুস্থ সুন্দর আধ্যাত্মিকতার ভিত্তি করে এক আদর্শ শোষণ দুর্নীতিমুক্ত অখণ্ড বিশ্ব মানব পরিবার, তার কল্পনায় মানব জীবন হচ্ছে ফুলের মতো, একটা এই বিশ্বে অজস্র ফুলের বাগান, বিভিন্ন জাতি প্রজাতির মানুষ, সাদা কালো, আমেরিকান, ইউরোপিয়ান, রাশিয়ান, ইত্যাদি বিভিন্ন বর্ণের বিভিন্ন চেহারা, সাদৃশ্য বৈসাদৃশ্যের মানুষ তারা আছে। আজকে অ্যানালিটিক অ্যাপ্রোচটা এত বেশি হয়ে যাচ্ছে, বিভিন্ন তত্ত্ব দর্শন যারা অ্যানালিটিক ওয়েতে নিজেদের মধ্যে শুধু বিচ্ছেদ বিচ্ছেদ আর বিচ্ছেদ বিভেদের বীজ বাস্তব প্রমাণ করছে। আনন্দমার্গ আদর্শের মূল কথা হলো সিন্থেসিস, সংশ্লেষণ, সংশ্লেষণ করে দিবে আর নিবে, মিলাবে মিলিবে এই ভারতের মহামিলনের সাধন। আনন্দমার্গ সারা পৃথিবীর কেন বিশ্বের এই পৃথিবীর বাইরে অন্য সোলার সিস্টেমে বা গ্রহ উপরে নক্ষত্র মনে যদি সভ্যতা থেকে থাকে, আগামী দিনে তাদেরকে গড়ে তুলবে এক অখণ্ড বিশ্ব মানব পরিবার। আর সেই জন্য আনন্দমার্গের আদর্শ হলো বিশ্বজনীন আদর্শ, 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল আদর্শ, সমস্ত সংকীর্ণতার মধ্যে উদার সর্বজনীন আদর্শ, যা সংশ্লেষণের মাধ্যমে মানুষ মানুষের কাছে এসে মিলন ও মিশ্রণের মধ্যে আগামী দিনে গড়ে উঠবে একটা বিশ্বজনীন ফুলের বাগান, যে বাগানে বহু বর্ণ বন্ধবিশিষ্ট ফুল সবাইকে দিয়ে প্রস্ফুটিত করে তাদের কেয়ার নিয়ে যথোচিত যত্ন করে কুড়ির অবস্থাতে যেন ঝরে পড়ে না যায়। আজকের আমাদের সমাজে আপনারা যারা কবি সাহিত্যিক এসছেন, আপনাদের বাইরের সমাজে এমন অনেক মানুষ আছে ভালো কবিতা লিখতে পারে, ছড়া লিখতে পারে, ভালো আঁকতে পারে, কেউ ভালো অভিনয় করতে পারে, ভালো গান করতে পারে, কিন্তু জীবন যন্ত্রণার যাতার ফলে পিষ্ট হয়ে তাদের সেই সুকুমার বৃত্তিগুলো প্রায় লুপ্ত হতে বসেছে। আনন্দমূর্তিজি দরদি দৃষ্টি দিয়ে, মনের দৃষ্টি দিয়ে তিনি এমনই একটা সমাজ, না কল্পনা নয়, কঠোর বাস্তব তত্ত্ব এবং প্রয়োগে তিনি এমন একটা আদর্শ দিয়েছেন। তিনি বললেন, অন্তহীনকে পরমার্থের কথা শুনিয়ে লাভ নেই, মানুষ সত্যশীল ও সুন্দরের ধ্যান তখনই করবে যখন তার আর্থিক সমস্যাটা মিটবে, আর্থিক সমস্যা সমাধান করে তো যাবতীয় সমস্যা সমাধান করে যে অতিরিক্ত সময়। আজকে ইন্ডাস্ট্রিতে অটোমেশন মানেই ছাঁটাই, অটোমেশন মানেই ছাঁটাই, প্রাউডের অর্থনৈতিক ব্যবস্থায় শিল্প বাণিজ্য ব্যবস্থাতে নো ছাঁটাই, কেন এটা কল্যাণমূলক অর্থনীতি, পুঁজিবাদ ভিত্তিক অর্থনীতি নয়। সেখানে অটোমেশন মানে মানুষের ওয়ার্কিং আওয়ার কমে যাবে, 12 ঘন্টার জায়গায় 8 ঘন্টা, 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা, 4 ঘন্টার জায়গায় 2 ঘন্টা, সপ্তাহের 1 ঘন্টা কাজ করে চলে যাবে, একজনও ছাঁটাই হবে না, রোটেশনে কাজ হবে। তাহলে এক্সট্রা সময় মানুষ কী করবে, তাস পাশে আড্ডা খেলবে? মোটেই নয়। এক্সট্রা সময় যারা পাচ্ছে না, পাচ্ছে যে সুকুমার বৃত্তিগুলো তার চর্চা করতে পারছে না, জীবন যন্ত্রণা যাতাকালে পিষ্ট হয়ে যাচ্ছে, সেই এক্সট্রা সময় মানুষ সাইকো স্পিরিচুয়াল এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, মানুষ আধ্যাত্মিক সাংস্কৃতিক যে তার মধ্যে সুপ্তাগার হয়ে গেছে সেগুলো চর্চা করবে, সংস্কৃতির চর্চা করবে, হ্যাঁ খেলাধুলার চর্চা করবে, আর সর্বোপরি সত্যি শিব সুন্দরের মানে
নিজেকে এগিয়ে চলার কাজে নিয়োজিত করবে। আজকে যে মানুষ পাচ্ছে না, জীবন যন্ত্রণার চাতা করে সকাল থেকে দৌড় দচ্ছে, 24 ঘন্টা সময় পাচ্ছে না মানুষ, এরকম 3 লক্ষ মানুষকে ধ্যানে বসানোর। কিন্তু বললেন, ধ্যানে বসানোর আগে তার পেট ভরানোর ব্যবস্থা করতে হবে, মাথা গোজার ঠাঁয়ের ব্যবস্থা করতে হবে, তার পরনের কাপড়, শিক্ষা দীক্ষা চিকিৎসা এগুলোর ব্যবস্থা করতে হবে, পঞ্চ প্রয়োজন। সেই জন্য ধর্মগুরু হওয়া সত্ত্বেও আমাকে এই প্রাউড নামে অর্থনৈতিক তত্ত্বটা দিতে হল। এছাড়া আর কোনো উপায় ছিল না। যুগ যুগ ধরে এই যে শোষণ চলে আসছে, নিপীড়ন চলে আসছে সাধারণ মানুষের উপরে, মুষ্টিমেয় কিছু মানুষ সমাজের সংখ্যাগুরু মানুষের উপর দাপিয়ে বসে তার সব প্রাণ নষ্ট শোষণ করে নিচ্ছে। এ থেকে উত্তর কোনো পথ নেই, উত্তরের পথ আর কোনো পথ নেই। এবার আসুন, এবার সংস্কৃতি পরিবর্তন। আজকে সমাজকে যারা নিয়ন্ত্রণ করছে, বৈশ্য সমাজ, পুঁজিপতি সমাজ, সারা বিশ্বে কম বেশি তারা এই পিছন থেকে কোথাও প্রত্যক্ষভাবে, কোথাও অপ্রত্যক্ষভাবে, কোথাও পুতুল খেলার কারিগর হিসেবে তাদের পছন্দের মতো দল ক্ষমতায় নিয়ে আসছে, টাকা ঢেলে তাদের অনুকূলে নীতি নির্ধারণ করছে। যেমন আজকে ভারতবর্ষে যাদের অনুকূলে নীতি নির্ধারণ করছে, পৃথিবীর বিভিন্ন দেশে, আর তারা সমস্ত ক্ষমতার প্রাণনষ্ট ভোগ করছে সাধারণ মানুষ দিন দিনে। তাই রাষ্ট্র ক্ষমতার পরিবর্তনে কোনো লাভ নেই। যে জায়গায় লঙ্কায় সে হয় রাবণ, রাম আর আমরা দেখতে পাচ্ছি না, রাম রাজ্য, রাবণ রাজ্য দেখছি কেন? সেই তো নতুন মতন পুরনো মত, যে ছিল হারবার সে হয়ে গেছে ভৈরব, পোশাক পরিবর্তন করে লাল থেকে গেরুয়া, গেরুয়া থেকে সবুজে সে আশ্রয় গ্রহণ করছে। হারমান হারমাদি হয়ে গেছে, মানব মনের দুষ্ট খত, দুষ্ট প্রবৃত্তি, এই যে লোভ লালসা কামনা বাসনা, আরো 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 চালায়, আরো আরো মানি 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 বেটার দেন হানি, সর্বে গুণা কাঞ্চন আশ্রয় মানুষ ভোগ লিপসা টাকা সুখ ক্ষমতার পিছনে দৌড়াচ্ছে। আর কেউ কেউ দৌড়তে গিয়ে সাঙ্কার পাত্র ভুলে গিয়ে এর পরিণতিতে একদিন ধরা পড়তেই হবে ভুলে যাচ্ছে। আর লোভে পাপ পাবে মৃত্যু, মহতে বিনাশ, পত্রপত্রিকা পড়ছেন দেখছেন কি হচ্ছে। এই এত নৈতিক স্খলন, রাজনৈতিক জগতের নৈতিক স্খলন, শিক্ষা জগতের স্খলন, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে স্খলন, হ্যাঁ, সন্তান স্বামী ছেড়ে স্ত্রী পালাচ্ছে অন্য কাউকে নিয়ে, প্রতিদিন পত্রিকায় পত্রপত্রিকা ঘটনা দেখা যাচ্ছে। পরকীয়া মানে এখানে এখন যেন একদম মানে জলবাদ হয়ে গেছে, কি সমাজ উড়াখানে সমাজ। সেই আগেকার যুগে প্রাচীনকালে বিজ্ঞানে তো এগোয়নি, কিন্তু মানুষ সভ্যতায় গিয়েছিল। আনন্দমূর্তিজি সভ্যতা বিজ্ঞান সম্বন্ধে বলতে গিয়ে বললেন, সভ্যতার বিজ্ঞান পাশাপাশি চলবে ঠিকই, কিন্তু সভ্যতাকে সবসময় বিজ্ঞানের আগে স্থান দিতে হবে। যেখানে সভ্যতাকে টপকে বিজ্ঞান আগে স্থান করে নিয়েছে, সেখানেই সমাজে পতন এসেছে, সভ্যতা হারিয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, পতন হয়েছে, স্খলন হয়েছে। আজকে বলতে আপত্তি নেই, ভারতীয় সভ্যতার আগে বিজ্ঞানের অগ্রগতি হয়ে বিজ্ঞান স্থান করে নিয়েছে, সভ্যতার পিছিয়ে পড়েছে, সভ্যতার মানদণ্ডকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল সভ্যতার পিছিয়ে পড়াতে সভ্যতার মূল্যবোধগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে বলি অন্যায়কে ন্যায় অন্যায় বোধ আমাদের মধ্যে দিয়ে লুপ্ত হয়ে গেছে, ভালো মন্দ বোধ লুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভালো বিবেককে আমরা মানে সেই ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছি, পুরো খারাপকে আজকে আমরা খারাপ বলে মনে করি না, সবই ঠিকই চলছে। এই অবস্থাটা চরম সর্বনাশের অবক্ষয় স্রোতে আমরা বেঁচে চলেছি। এতে ইন্ধন দিচ্ছে পুঁজিপতিরা, কিরকম এর বিরুদ্ধে বিক্ষোভ বিদ্রোহ করতেই পারে, অবশ্যভাবে যুগ বলছে, যুগে যুগে ছাত্র যুব সমাজের বিদ্রোহ বিপ্লব হয়েছে, যেখানে অন্যায়, যেখানে অবশাসন, হ্যাঁ, সেখানে একসময় তাদের ছাত্র যুব বিক্ষোভ হয়েছে, ভরে তারা ওই মানে দুর্নীতির শোষণের গুটিটাকে উপড়ে ফেলে দিয়েছে। তাই তারা এই পুঁজিপতি শ্রেণী সবসময় যুব ছাত্র সমাজের বিক্ষোভ বিদ্রোহকে ভয় পায়, আগামী দিনে তাদের শোষণ শাসনের সারা পৃথিবীতে যাতে আবার একটা বিশাল গণবিপ্লব যুব ছাত্র সমাজের দ্বারা সংসাধিত যা না হতে পারে, তাই তাদের নৈতিক মেরুদণ্ডটাকে তারা সুপরিকল্পিত উপায় ভেঙে কুড়িয়ে দিয়েছে। মেরুদণ্ড যদি আপনার ভেঙে যায়, আপনি খাড়া হয়ে দাঁড়িয়ে বলতে পারবেন না, বাঁচার অধিকার আমার জন্মগত অধিকার, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই, মানবতার মুক্তি চাই, চাকরি চাই, কর্মসংস্থান চাই, নৈতিক মেরুদণ্ড কিন্তু ভেঙে কুড়িয়ে দিয়েছে। এক হাতে বোমা পিস্তল আর এক হাতে মদের বোতল আর পর্নোগ্রাফি, সিনেমা থিয়েটার নাটক সাহিত্য গান কবিতা সব কিছুর মধ্যে নীল জিনিস ভরে দিয়েছে, একদম ভরে গেছে একেবারে। যার ফলে মানুষের মন শাস্ত্রে বলা আছে চিত্ত নদী, চিত্ত নদী উভয়ত প্রবাহিনী,
মানুষের মন যত তাড়াতাড়ি নিচের দিকে নামে তত তাড়াতাড়ি কিন্তু উপরের দিকে ওঠে না। তাই উপরে চলার পথ নির্দেশনা পাচ্ছে না মানুষ, আর নরকের নামা নরক বলে কিছু নেই। বই বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে দেয় বহুদূর? মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের ঈশ্বর আসুন স্বর্গ নরক মানুষের হৃদয়ের মাঝে। মানুষ যখন তামসিকতার পথ ধরে চলে, লোভ লালসা কামনা বাসনা স্থূল ভোগ স্পিয়া যখন মানুষকে মানুষের জীবনে একমাত্র লক্ষ্যে দাঁড়ায়, যার ফলে স্বার্থের সংঘাত হানাহানি মারামারি কাটাকাটি খুন ধর্ষণ এটাই জীবনে জল জলচ্ছবি হয়ে দাঁড়ায়, সেটাই তো মানুষের জীবনে নরক। আজকে সমাজে আমরা বাস করছি, একে যদি নরক না বলা হয় নরক কারে কয়? স্বর্গ বলতে আকাশের মধ্যে কোনো জায়গা নেই, সেটাও মানুষের হৃদয়ে। মানুষ যখন সাত্ত্বিক শান্তির পথ ধরে চলবে, আধ্যাত্মিক পথ ধরে চলবে, মানুষ যখন সত্যিকারের দয়া মায়া মমতা ক্ষমা প্রেম ভালোবাসা সত্যশীল সুন্দরের পথ ধরে চলবে, শোষণ দুর্নীতি উৎপাটিত হয়ে যাবে, অবিদ্যা শক্তি তখন কঠোর রাষ্ট্র শক্তি শাসন এবং সাত্ত্বিক শক্তির ব্যাপক প্রচারে মাথা মাথা করে থাকবে, একবার শেষ হয়ে যাবে না। সমাজ তো বিদ্যা অবিদ্যা সংগ্রাম চিরকাল চলতেই থাকবে। তো যখন অবিদ্যার বিশাল পূরণ হয় বিদ্যা শক্তি ডমিনেট হয়ে থাকে। আবার সেই জন্যেই যুগপুরুষরা আসেন সেই বিদ্যা শক্তির উত্থান করে দিয়ে যান, বিরাট একটা শক্তি স্পন্দন সৃষ্টি করে দিয়ে, হ্যাঁ, যার বিদ্যা শক্তির উত্থান হয় সমাজের দুষ্কৃতীরা, যারা সমাজের দুষ্কৃতি ক্রিমিনালসরা যারা মানুষ সমাজের পক্ষে ক্ষতিকারক তারা যাতে ধ্বংস হয়ে যায় অথবা মাথা নিচু করে থাকে। এই অবস্থাতে সমাজের এই যে এই যে ভরিটাই পাইতে গেছে, নৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে সাংস্কৃতিক অবক্ষয়ের জন্য, এটা কারা করেছে? এটা পুঁজিপতিদের সৃষ্টি, বৈশ্যদের সৃষ্টি। এই জন্যে আজকে যুব ছাত্র সমাজের এত অন্যায়, এত অন্ধকার দিক, কোনো আন্দোলন নেই, কোনো মুভমেন্ট নেই, পর্নোগ্রাফির বিরুদ্ধে সাংস্কৃতিক অবক্ষয়ের বিরুদ্ধে মুভমেন্ট নেই, কিচ্ছু নেই। এবার আসুন লাস্টে যে কথা বলে শেষ করবো, সেটা হলো সাহিত্য এ সম্বন্ধে আনন্দমূর্তিজি সাহিত্য শিল্প সম্বন্ধে কি বললেন? হ্যাঁ, আমি শেষই করবো, সাহিত্য সম্বন্ধে বলেই শেষ করবো কথা। সাহিত্য সম্বন্ধে তিনি বললেন, সাহিত্য শব্দটির প্রকৃত তাৎপর্য হল তার নামের সঙ্গেই আছে, অর্থাৎ জীবনের গতির সহিত, গতি জীবনের গতির সহিত অর্থাৎ সঙ্গে চলাই যার ধর্ম। তিনি আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ জীবনের গতির সহ সঙ্গে চলতে হবে। তিনি বলেছেন যেটা সেটা হলো সপ্রাসীন অর্থাৎ হিতেন সহ, যেখানে সেবার কল্যাণের ভাবনা আছে সাহিত্যের মধ্যে, যেখানে সেবার কল্যাণের ভাবনা নেই তাকে আর যাই বলতে পারি সাহিত্য বলতে পারি না, সাহিত্য না তাকে সাহিত্য বলতে পারি না। তাই ওই আর্ট পার আর্টসের তিনি মাননি, তিনি বলেছেন আর্ট পার সার্ভিস অ্যান্ড ব্লেসেডনেস, ব্লেসেডনেস সাহিত্য হলো সেবা কল্যাণের জন্য। তাই যারা সাহিত্যকে বৈদিক যুগে সাহিত্যিকদের বলা হতো কবি, কবি মানে তত্ত্বদ্রষ্টা, যারা হলেন সাহিত্যিক। আনন্দমূর্তিজি এই সাহিত্যিক শিল্পীদের বলেছেন, সাহিত্যিকদের সম্বন্ধে শিল্পীদের বলেছেন, তারা হলো সাহিত্যিক হলো বর্তমানের প্রতিকূল অতীতের চারণ আর ভবিষ্যতের বার্তাবক। তাই সাহিত্যিক যারা হবেন, শিল্পী যারা হবেন, কবি যারা হবেন, তাদের তত্ত্বদ্রষ্টা হতে হবে, আর তত্ত্বদ্রষ্টা হতে গেলে তাদের আত্মানুশীলন এর অভ্যাস করতেই হবে। আত্মানুশীলনের অভ্যাস বিনা তার তত্ত্বদর্শী কী করে হবে? ভবিষ্যতের বার্তাটা কী করে দেবেন? ভবিষ্যতের সমাজে চালচিত্রটা দেখে, হ্যাঁ সাহিত্যিক কবি তারা কি শুধু সুন্দর কে সুন্দর পেয়ে শুধু হতেই হবে আলটিমেট লক্ষ্য? তারা লোকায়ত থেকে লোকোত্তর পথের নির্দেশনা দেবেন, লোকায়ত জীবনে চর্চা করবেন, মানুষের জীবনে সুখ দুঃখ হাসি কান্না ভালোবাসার জীবনের জলছবি অঙ্কন করবেন। সাহিত্যিকে যেমন পতিতার জীবনের জলছবি অঙ্কন করবেন, কিন্তু শুধু পতিতার জীবনের নোংরা দিয়ে ঘাঁটবেন না। আজকে জীবনে সাহিত্য যদি তাত্ত্বিক অন্ধকারের দিকটাই শুধু ঘাটাঘাটি করছেন করে সেখানে শেষ, উত্তরের পথ দেওয়ার ক্ষমতা নেই, সেটাকে সাহিত্য করবো না। আর কি ভাষা সেটা রচনা হয়ে গেল। সাহিত্যিক জীবনের অন্ধকারের দিকগুলো দেখিয়ে অন্ধকার থেকে আলোকে উত্তরণের রাস্তাটা তিনি দেখিয়ে দেবেন, অন্ধকারই সত্য না, জীবনে আলোকে যে সত্য সেই পথ নির্দেশনাটিও দিতে হবে। এবার ক্ষমতা থেকে দেখা থাকতে হবে, তবেই জীবনের সাহিত্য পদবাচ্য হবে, অন্ধকার নয়। তাই সময় যেহেতু নেই, আমি পরিশেষে মূল কথা হলো সাহিত্যের মূল কথা হলো যে তিনি আনন্দমূর্তিজি সাহিত্যকে দুটো ভাগে ভাগ করেছে, যুগ সাহিত্য তটস্থ সাহিত্য, ব্যাখ্যায় যাচ্ছি না, যুগ সাহিত্য কী এবং তটস্থ সাহিত্য কী, হ্যাঁ, এবং নাট্যকার শিল্পী অভিনেতা অভিনয় এই মনিকা ব্রাউন নবম দশ একাদশ মন এখানে আছে মানুষের সাহিত্য শিল্প সাধনা, সেখানে নাট্যকার কবি অভিনয় অভিনেতা
যে সাহিত্যিক কবি তাদের কি করণীয় সে সম্বন্ধে বিস্তৃত থেকে চিন্তাধারা এর মধ্যে তিনি তুলে ধরেছেন আগামী দিনে কি হবে। তার সাহিত্য শিল্প আদি মানুষ যেমন সমাজের জলছবিযুক্ত গুহাবাসী গুহার চিত্র সংঘর্ষ চিত্র সাহিত্যিক কবিদের হবেন যুগ সাহিত্য যুগের যে জিনিস সেই যুগের যুগের কথাটাই তুলে ধরবেন তাদের কাব্যের মাধ্যমে কবিতার মাধ্যমে সাহিত্যের মাধ্যমে রেখা লেখার মাধ্যমে অভিনয়ের মাধ্যমে। আর অবশ্যই থাকবে ওই প্রেয় থেকে শ্রেয়ের রাস্তা দেখা প্রেয় থেকে শ্রেয়ের লোকায়ত থেকে লোকোত্তরের সন্ধান দীক্ষার সংক্ষেপে এইটুকুই। আর এই রাস্তা দেখানোর জন্যই অন্ধকার থেকে আলোক উত্তরণের জন্যই আনন্দমূর্তি যে এই শাস্তি অপেক্ষায় যুগে তিনি ধর্মগুরু হওয়া সত্ত্বেও এত ব্যস্ততার মধ্যেও তিনি দিলেন সঙ্গীত প্রভাত সঙ্গীত না প্রভাতরঞ্জন সরকারের নাম বলেই সঙ্গীত না অন্ধকার থেকে সঙ্গীত সংস্কৃতি জগতে যে অন্ধকার তা থেকে নবপ্রভাতের বজ্রনির্ঘোষ সূচনা করছে এই সঙ্গীত তার নাম প্রভাত সঙ্গীত। তিনি 8 বছরে 5008টি গান রচনা করলেন এবং শুরু দিলেন না লেখেননি চলতে চলতে খেতে খেতে পাইচারি করতে করতে স্নান করতে করতে সুর এসছে শিশুদের ডাক পড়েছে নির্দিষ্ট যারা দরজার বাইরে তারা উপরে গুনগুনিয়ে সুর এসছে তাদের শব্দ বসিয়েছে তার রেকর্ড করে নিয়েছে পরবর্তী রেকর্ডের গান বেরিয়েছে এইভাবে বেরিয়েছে দেশ বিদেশ এই বাংলাতে মূলত গান সঙ্গীত তিনি রচনা করেছেন আরও কয়েকটি ভাষায় সঙ্গীত রচনা করেছেন। এই সঙ্গীতের মূল হচ্ছে কথাই হলো চিন্তন লোকায়ত থেকে লোকোত্তর জগৎ ভক্ত এবং ভগবান। এছাড়াও তিনি বিভিন্ন পর্যায়ে গান দিয়েছেন সঙ্গীত অনুষ্ঠানের গান সামাজিকতার গান বাউল টপ্পা বিভিন্ন বিষয় কিন্তু সে তার মূল সুরটা হলো যে সুন্দরের কি আছে সত্য সিংহ সুন্দর মানুষের জীবনের চরম লক্ষ্য সেইটাকে সেই জায়গায় তিনি সংযোগ সাধন করিয়ে দিয়েছেন তার তত্ত্বের মাধ্যমে তার ভাষাবিজ্ঞান কম্পারেটিভ ট্রিলজি 8000 পৃষ্ঠার বই রচনা করেছেন সেখানে তার মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে আধ্যাত্মিক যোগ সাধনার মাধ্যমে পথপ্রদর্শনের মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন লক্ষ্য হলো এক অবিভাজ্য মানুষ সমাজ তৈরি করা সর্বপ্রকার সুস্থ সুন্দর মানুষ সমাজ তৈরি করা। তাই সাহিত্যিক এই সাহিত্য পদের সংস্কৃতি অধিকার পথিক তাদের কিন্তু এই সংস্কৃতি অবক্ষয়ের বিরুদ্ধে লড়তে হবে লড়ে অবক্ষয়ের বিরুদ্ধে লড়ে কীভাবে লড়বেন আপনারা বুদ্ধ গৌতম বুদ্ধ বলেছেন অন্ধকারকে জয় করা আলোকের দ্বারা মিথ্যাকে জয় করে সত্যের দ্বারা। এই অন্ধকার অবক্ষয়ের বিরুদ্ধে আপনাদের সংগ্রামের অভিমুখ কবিতা সাহিত্যের মধ্যে বলিষ্ঠ প্রকাশ পজিটিভ দৃষ্টিভঙ্গি সংশ্লেষণ যারা অন্ধকার দিকে তুলে যাচ্ছে আপনারা আলোকের দিক তুলে ধরুন বজ্রটি ঘোষ এর মাধ্যমেই আপনাদের জয়যাত্রা সূচিত হোক সংস্কৃতি জগতে অন্ধকার দূর করে নেওয়া আসুক সংস্কৃতি জগতে নতুন প্রভাতের আগমন আসুক সংস্কৃতি জগৎকে ভাসিয়ে দিক আলোক উত্তরণের আলোক মালায় আলোকে উদ্ভাসিত করুক এই আশা রেখে ধন্যবাদ।